আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আপনাদের সবার পছন্দের লেখিকা অনিমা অনিয়াপুর প্রেমের সাতকাহন এই গল্পের ২৪ নম্বর পর্ব। আশা রাখছি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ফেব্রুয়ারি মাসটা নাকি ভালোবাসাময়, সে মাসের দ্বিতীয় সপ্তাহকে বলা হয় ভ্যালেন্টাইন উইক, ভালোবাসার সপ্তাহ। কিন্তু আমার জন্য একেবারে ভালোবাসার সেই এক সপ্তাহ মোটেও ভালোবাসাময় ছিল না। যদিও সেই বিশেষ মানুষটা সবসময় বলে আমি আলাদা করে ভালোবাসা দিব, সে বিশ্বাসী নই। যেদিন থেকে ভালোবাসা নামক অনুভূতি আমাকে গ্রাস করেছে সেদিন থেকে প্রত্যেকটা দিনই আমার কাছে ভালোবাসার। কিন্তু তাই বলে ভালোবাসার গোটা সপ্তাহ জুড়ে কোথাও ভালোবাসার ছিটে ফোটাও থাকলো না। সে না থাকুক, আমাদের দুজনেরই সেই সবে বিশেষ কোনো আগ্রহ নেই, কিন্তু তার বদলে গোটা সপ্তাহ জুড়ে চলল রাগ, অভিমান, আর শেষে অনিচ্ছাকৃত আমার হাতে পাওয়া একটা ব্যথা। বিষয়টা মন খারাপ করার মতো বই কি। তারিখটা ফেব্রুয়ারির ১০ কাছাকাছি কোন একটা সংখ্যা হবে, তবে দিনটাকে প্রপোজ ডে বলা হয়, লোকে তাই বলে। নিউজ ফিড স্ক্রল করছিলাম বলেই স্পষ্ট মনে আছে ব্যাপারটা। আমার জীবনের অফুরন্ত মজার ব্যাপারগুলোর মধ্যে অন্যতম মজার ব্যাপার এই প্রপোজ। জীবনে কয়েকটা প্রপোজাল পেয়েছিলাম এবং পাচ্ছি, সবগুলোই সসম্মানে ফিরিয়ে দিয়েছি। কিন্তু প্রেম নামক অনুভূতিতে যার সাথে জড়িয়েছে সে কোনো দিন কোনোভাবেই আমাকে প্রপোজ করেনি। বিষয়টা মজারই বলা চলে। যাই হোক, ঘটনায় আসা যাক। ওই দিন বিকেলবেলা আচমকা ইঞ্জিনিয়ার সাহেব এলেন আমাদের বাড়িতে। কোনো একটা কাজে জাজিরা এসেছিলেন, সদরে ফেরার আগে দেখা করতে এসেছেন। আম্মু যথারীতি ওনাকে দেখে খুশিতে গদগদ হয়ে উঠলেন। চাঁদের টুকরো ছেলে তাদের, দেখলেই টুকুস করে একটা চুমু খেতে ইচ্ছে করে। এই ছেলেটার মধ্যে এমন কি বিশেষ গুণ আছে আমি বুঝি না। কেউ জাস্ট এক ঘন্টা ওনার সাথে কাটালে পরের মুহূর্ত থেকে আদ্রিয়ান ভক্ত হয়ে যায়। লন্ডন থেকে হিপনোটাইজ করার বিদ্যা শিখে এসেছে নাকি। দূর, আমিও কি ভাবছি, এই ধারা তো সেই ছোট্টবেলা থেকেই চলে আসছে। তাই তো সেই ছোট্টবেলা থেকে ওনাকে আত্মহিংসে করি আমি। যেটা লিখেছিলাম, উনি আসার পরেই আমি এক পলক ওনাকে দেখে নিয়ে নিজের ঘরে চলে এলাম। আম্মু হয়তো আপ্যায়ন শুরু করে দিয়েছে, আর সে মুখে কিছু খাবো না করলেও ঠিকই যা যা দেবে সব সাবার করে তবেই যাবে। এমনিতেই দুপুর থেকে খানিকটা অসুস্থ লাগছে, তার উপর এইসব নাটক, জীবনটাই নাটকীয় হয়ে গেছে আমার, নাটকের চেয়ে কোনো দিকে দিয়েই কম নয়। আজ কি আবার প্রপোজ ডে, যেখানে অন্য সব ফ্রেন্ডরা লুকিয়ে লুকিয়ে গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যায়, কত প্ল্যান করে সেখানে এই মহাশয় বুক ফুলিয়ে তার না হওয়া শাশুড়ির হাতে জামাই আদর খাচ্ছে, চমৎকার। আমিও যে তার অপেক্ষায় বিরহিণী হয়ে বসেছিলাম ব্যাপারটা সেরকমও নয়। সত্যিই কি অবাক করা প্রেমিক প্রেমিকা আমরা, এই কাহিনী ইতিহাস গড়তে সক্ষম। প্রায় আধা ঘন্টা কেটে যাবার পর পানি পিপাসা পেয়ে বসলো আমার রুমে রাখা পানির বোতলটাও খালি, তাই পানি আনতে বোতল নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম বসার ঘরের দিকে। গিয়ে দেখি আদ্রিয়ান ভাই বসে বসে পিঠা খাচ্ছেন, আম্মু পাশে বসে আছেন, কি যত্ন। আমি ছোট্ট একটা শ্বাস ফেলে এগিয়ে গেলাম সেদিকে। আমায় দেখে এক পলক তাকালেন উনি, দুই সেকেন্ডের বেশি তাকিয়ে থাকলেন না, চোখ সরিয়ে নিলেন। আম্মু বললেন, কি ব্যাপার অনু, রুমে বসে আছো কেন, ভাইয়া এসেছে, কথা বলো। আমি আদ্রিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বললাম, ভালো আছে ভাইয়া। তারপর ওনার উত্তরের অপেক্ষা না করেই আম্মুর উদ্দেশ্যে বললাম, হয়েছে, আমার ঘুম পাচ্ছে, আমাকে ডিনারের আগে আর ডাকবেন না, শরীর ভালো লাগছে না। আম্মু কিছু বলতেই যাচ্ছিলেন, তার আগে উনি আম্মুর দিকে তাকিয়ে বললেন, মামনি মেয়েকে চিড়িয়াখানায় রেখে এসো, চিড়িয়াখানার একদম প্রথম খাঁচায় থাকার জন্য এলিগেবল হয়ে উঠেছে দিন দিন। আম্মু হেসে ফেললেন, সে নাকি ওনার মুখে সংক্রমিত হলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম শুধু, কি অসাধারণ দৃশ্য। আমার লেগ পোল করতে পেরে দুজনে ভীষণ তৃপ্ত, শরীর ঠিক থাকলে দিতাম কয়েকটা শুনিয়ে, কিন্তু এখন কথা বলার কোনো ইচ্ছে নেই। আমি ফুস করে একটা নিঃশ্বাস নিয়ে বোতলটা নিয়ে বাথরুমের দিকে এগুতে নিলেই সবটা ঝাপসা হয়ে উঠলো আমার কাছে, শরীর ছেড়ে দিল। দাঁড়িয়ে থাকতে না পেরে দ্রুত বসে পড়লাম আমি, শরীর এতটাই ছেড়ে দিয়েছিলাম যে বসে পড়াটাও পড়ে যাওয়ার মতো লাগলো। আম্মু দ্রুত উঠে আমার পাশে বসে বলল, অনু
কি, এতটুকু মনে করতে পারি। আর মনে পড়ে ওনার হতভম্ব মুখ, ওই সময়টুকু আর তেমন কিছু খেয়াল নেই আমার। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছিল, আম্মুর কথাগুলো অস্পষ্ট ভেসে আসছিল কানে, কেমন অদ্ভুত লাগছিল, কীভাবে লিখে প্রকাশ করবো সেটাই বুঝতে পারছি না। তবে পূর্ব অভিজ্ঞতার কারণে স্পষ্ট বুঝে গিয়েছিলাম আমার সুগার ফল করেছে, এজন্যই দুপুর থেকে শরীর খারাপ লাগছে। যখন একটু বোতলও দেখলাম আদ্রিয়ান ভাই আমার হাতের তালু ঘষে দিচ্ছেন। উনি ব্যস্ত কণ্ঠে আম্মুকে বললেন, মামনি চিনি শরবত করে আনো, তোমাদের আদরের দুলালির আবার সুগার ফল করেছে। আম্মু আজ 5 মিনিটের মধ্যে শরবত নিয়ে এলেন। শরবত খাওয়ার কিছুক্ষণের মধ্যে কিছুটা ভালো লাগতে শুরু করলো, কিন্তু শরীর তখনও দুর্বল ছিল, গায়ে জোর পাচ্ছিলাম না। সোফাতে গায়ে নিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম চুপচাপ, শরীর হঠাৎই এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। এই গোটা সময়টা আমার দিকে তাকালেন না আদ্রিয়ান ভাই, শুধু আম্মুর সাথেই কথা বললেন। অদ্ভুত কথাগুলো সব আমার বিষয়ে হচ্ছিল, কিন্তু কি কথা বলছি স্পষ্ট মনে নেই এখন আমার। একটু পরে আম্মু আমাকে পাউরুটি আর কলা খেতে দিলেন। আমার এগুলো খেতে কোনো কালেই ভালো লাগে না, কিন্তু সেদিন আদ্রিয়ান ভাইয়ের গম্ভীর মুখ দেখে কি হলো কে জানে, চোখমুখ সহ বন্ধ করে খেয়ে ফেললাম সবটা। কিন্তু মহাশয়ের গাম্ভীর্যতা গেল না, আমার সাথে কথা বলা তো দূর, ঘুরেও তাকালেন না। এত রাগ করার কি ছিল সেটাই বুঝলাম না। সন্ধ্যা প্রায় 7টার সময় আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন উনি। উনি যাওয়ার পর নিজের রুমে গাছেরে বসে রইলাম চুপচাপ। শরীর ভালো লাগছে না, দুর্বল লাগছে, তার উপর মনটা ভালো নেই। শরীর খারাপ কি কেউ ইচ্ছে করে করে? আমি কি নিজে আমার ব্লাডের সুগারকে বলেছি ভাই তুই ফল করে যা? বলিনি তো। তাহলে আমার উপরে রেগে যাওয়ার লজিকটা কী ছিল সেটাই এখনও বুঝলাম না। রাতে শুয়ে শুয়ে কয়েকবার ওনাকে ফোন করার কথা মনে হলেও ফোন করলাম না। কীরকম মেজাজে আছে কে জানে, যদি বকে এই লোকটাকে আমি কোনো দিনও বুঝে উঠতে পারি না। সে কখন কী করে, কেন করে, সেটা শুধুমাত্র সে আর আল্লাহ জানেন। এই তো গত বছর ডিসেম্বর মাসের কথা, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে হয়তো সেটা। কোনো একটা কারণে মন ভালো ছিল না আমার, আর আমার একটা অন্যতম সমস্যা হলো মন মেজাজ খারাপ থাকলে আমার কারো কল রিসিভ করতে ইচ্ছে করে না, সে যত কাছের হোক কিংবা যত জরুরি কলই হোক না কেন। আর সেরকম একটা ভয়ানক অসুস্থতা আর মন খারাপের সময় আদ্রিয়ান ভাই ফোন করে বসলেন। আর যথারীতি আমি তার ফোন তুললাম না, না তোলার পিছনে কোনো গ্রহণযোগ্য যুক্তি বা কারণ ছিল না, তবু আমি রিসিভ করিনি। তা ঠিক দুদিন পর শরীর মন দুটোই ঠিক হলো, সব কিছু স্বাভাবিক হবার পর আচমকায় তার সেই কলের কথা মনে পড়ল। সেদিন রিসিভ করিনি বলে মনে মনে ভীষণ আফসোসও হলো। সময় নষ্ট না করে তখনই কল করেছিলাম ওনার নাম্বারে, কিন্তু এবার উনি কানে তুললেন, ফোনই তুললেন না। কিছুক্ষণ ট্রাই করার পরেও যখন তুললেন না তখন আমিও বিরক্ত হয়ে আর ফোন দিলাম না, দরকার হলে নিজে আবার দেবে। আম্মু তখন অফিস থেকে ট্রেনিংয়ের জন্য ঢাকা গেছেন 3 দিনের জন্য, বাড়িতে আব্বু আমি আর কাব্য, রান্নার জন্য একজন মহিলাকে রাখা হলো, এই 3 দিন রেঁধে দিয়ে যাবে, আমাদের এলাকাতেই থাকেন সে। সন্ধ্যা হয়ে গেছে, আব্বু বাড়িতে নেই, কাব্য ব্যাডমিন্টন খেলতে গেছে। কনকনে শীতের রাতে ব্যাডমিন্টন খেলার চান্স খুব কম, ছেলেরাই মিস করে, আমি নিজেও খেলি তবে মাঝে মধ্যে। বাবা মা দুজনেই চাকরি করাতে বাড়িতে একা থাকার অভ্যাস আমার ছোট্টবেলা থেকেই হয়ে গেছে। খালি বাড়ি পেয়ে দরজা জানালা সব বন্ধ করে আরামে ঘুমোচ্ছিলাম ল্যাপমুড়ি দিয়ে। ঘুম ভাঙল 10টার নক করার শব্দে, বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছি, কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে বিরক্ত হলাম প্রচুর। এমনিতে সারাদিন কিছুই খাইনি, কাব্য এসেছে ভেবে ওরকম আদোপাগল অবস্থাতে চলে গেলাম দরজা খুলতে। ছেলেটা বলেছিল আসতে রাত হবে, সেজন্যই তো ঘুমিয়েছিলাম একটু, অথচ সন্ধ্যাবেলাতে চলে এসে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল আমার অসভ্য ছেলে। কিন্তু আগন্তককে দেখে আমি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেলাম। ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে, ওনাকে এখানে মোটেও আশা করিনি আমি, তাই কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমার সেই দৃষ্টিকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে ভেতরে চলে এলেন, এসে সোফায় গা এলিয়ে দিলেন নির্বিকারভাবে। আমিও দরজা বন্ধ করে ভেতরে এলাম, এতটাই অবাক হয়েছি যে কি বলবো কি করব বুঝতেই পারছি না, শুধু তাকিয়ে আছি ওনার দিকে। অসহ্যকর নীরবতা কেটে গেল 5 মিনিট, নীরবতা কাটিয়ে উনি গম্ভীর কণ্ঠে বললেন, টাওয়েল দে। উনি হঠাৎ কথা বলাতে হালকা চমকে উঠলাম আমি, দ্রুত পদে গিয়ে একটা টাওয়েল এনে বাড়িয়ে দিলাম ওনার হাতে। উনি কোনো কথা না বলে টাওয়েল নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমি বোকার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম ওখানেই। উনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আবারও সোফায় গা এলিয়ে দিলেন। চুল পানিতে ভিজিয়ে নিয়েছি অনেকটা, কপালে এলোমেলো ভাবে সরিয়েছে ভেজা চুল।
স্নিগ্ধ মুখ আছে, একরাশ গাম্ভীর্যতা। জ্যাকেটটা খুলে রাখলেন এক পাশে, হাত বাড়িয়ে রিমোটটা নিয়ে টিভি অন করলেন। টিভির দিকে দৃষ্টি রেখে আমাকে বললেন, ভাতটা যা আছে নিয়ে আয়। আমি আরও এক দফা অবাক হলাম, ভাত খাবে এখন? গিয়েছিল কোথায়, আর এলোই বা কোথা থেকে, আর এখনই কেন? মনে এতগুলো প্রশ্ন থাকলেও কিছুই বলা হলো না। সেই মুহূর্তে যেন বাঁচাল অনিয় বোবা হয়ে গিয়েছিল। একটা শব্দ না করে চুপচাপ ওনার জন্য ভাত নিয়ে এলাম, কিন্তু ভাত আনার পর উনি যা বললেন তাতে আমার চোখ কপালে। টিভির দিকে দৃষ্টি রেখে উনি বললেন, চুপচাপ খেয়ে শেষ কর। আমার মুখ তখন হাফ ইঞ্চি হা হয়ে গেছে। আমার জন্য আনতে বলেছিল, বললেই হতো, তাহলে এতগুলো ভাত আনতাম না। কিন্তু সেবারেও কিছুই বলতে পারলাম না, আমি খিদেও পেয়েছিল তাই চুপচাপ খেয়ে নিলাম। তবে পুরোটা খাওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। উনি তখনও টিভিতে মগ্ন। সেদিন আমার কি হয়েছিল কে জানে, আমি কিছুই জিজ্ঞাসা করতে পারছিলাম না, ওনাকে কথা বলার সাহসই পাচ্ছিলাম না। সকল শব্দ যেন হারিয়ে গিয়েছিল আমার মস্তিষ্ক থেকে। তাই ওনাকে জিজ্ঞাসা না করেই ওনার জন্য কফি বানিয়ে ফেললাম। কফি চানাচোর আর বিস্কিট নিয়ে দিলাম ওনার সামনে, কিন্তু এবারও কোনো প্রতিক্রিয়া দেখালেন না উনি। ওনার সম্পূর্ণ মনোযোগ টিভিতে। আমি আর ওখানে দাঁড়ালাম না, নিজের রুমে চলে এলাম। উনি কেন এসেছেন এখানে, মতলব কি, কিছু বলার হলে বল, না হলে যা করতে এসেছিস করে চলে যা না ভাই, এভাবে টেনশনে রাখার মানে কি হয়। বেশ কিছুক্ষণ এরকম অস্বস্তিকর অবস্থা কেটে যাবার পরে বর্ষার ঘর থেকে ওনার ডাক পড়ল। চমকে উঠলাম আমি, যাবো কি যাব না ভাবতে ভাবতেই আবারও ডাক পড়লো। কোনো উপায় না পেয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম বর্ষার ঘরে। টিভি বন্ধ করে দিয়েছেন, কফি আর চানাচুর খাওয়া শেষ, বিস্কুট সেভাবেই পড়ে আছে। ওনার দিকে তাকিয়ে দেখলাম চেহারা থেকে গাম্ভীর্য সরে নিয়ে এখনও, তবে চুলগুলো শুকিয়ে গিয়ে আরও এলোমেলো লাগছে। আমার দিকে এক টানা 10 সেকেন্ডের মতো তাকিয়ে থেকে উনি বললেন, ফোন জিনিসটা থাকে কেন মানুষের কাছে? আমি কোনো জবাব দিলাম না, মাথা নিচু করে ফেললাম। গত 3 দিনের রাগ এবার একসঙ্গে জারবে বুঝে গেছি। আমার কোনো উত্তর না পেয়ে উনি একাই গলায় বললেন, সারাদিন গান শোনা আর ইউটিউব স্ক্রল করার জন্যই কি আছে ফোনটা? তাহলে শুধু সিমটা রেখে দিচ্ছিস কেন, ভেঙে ফেল, নাকি আমি হেল্প করব? আমি মাথা তুলে একবার ওনার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। উনি এবার গলার স্বর খানিকটা উঁচু করে বললেন, আর কফি দিয়ে রুমে চলে গেলি কেন, এখানে কি সার্কাস দেখতে এসেছি আমি? আমি হাত কসলাচ্ছি, শুধু দৃষ্টি ফ্লোরে আটকে গেছে। এবার থাম না রে ভাই, আর কত বকবি আমাকে? সেবারও নিশ্চুপ দেখে উনি আরও রেগে গিয়ে বললেন, এখন চুপ করে থাকলেই আমার হাত চলবে, এমনিতে কথা থামানো যায় না, এখন কথা বল। আমি তখনও চুপ, এরকম অবস্থায় কি বলা উচিত? এবার ঘর কাঁপিয়ে একটা ধমক দিয়ে বসলেন উনি। আমি প্রায় লাফিয়ে উঠলাম। উনি আরেকটু জোরে বললেন, এমনিতেই 3-3 বার ফোন দেওয়ার পরেও রিসিভ করার নাম নেই, তার উপর 2 দিন পর গিয়ে মনে পড়লো যে কল ব্যাক করা উচিত। আজ আমি নিজে এসেছি আর উনি ভাবনে রুমে বসে আছে। ওই তোর স্কেল কই? স্কেলান। আমি স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলাম, চোখ তুলে তাকানোর সাহসটুকু আর রইল না আমার। আরেকটু কেঁপে উঠলাম। আবার ওনার আওয়াজ শুনে সেই রাগী আওয়াজে বললেন, আর এখন কটা বাজে? সারা দিন পর এখন খাওয়ার কথা মাথায় এসেছে? সারাদিন এত ঘুম আসে কোথা থেকে? সারা রাত কি চুরি করিস নাকি? আমার কিছুক্ষণ নীরবতা চললো ঘরটাতে। আমি ওঠায় দাঁড়িয়ে আছি স্ট্যাচু স্টাইলে। কিছুক্ষণ নীরবতার পর উনি এবার গলার স্বর খানিকটা নামিয়ে বললেন, পানি আন। আমি আর 1 মিনিটও দাঁড়ালাম না, দৌড়ে প্রায় গেলাম পানি আনতে। লোকটার মাথা ঠান্ডা করা প্রয়োজন। নর্মাল পানি আর ফ্রিজের পানি মিক্সড করে নিয়ে এগিয়ে দিলাম ওনার দিকে। হাত এখনও কাঁপছে আমার। উনি পানির গ্লাসটা নিয়ে এক ঢোকে শেষ করে ফেললেন। জোরে জোরে 2টো শ্বাস নিয়ে আবারও গায়ে এলিয়ে দিলেন সোফায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে পরে রইলেন ওভাবেই। আমি অসহায় বালিকার মতো চুপচাপ দাঁড়িয়ে দেখছি আমার দেখা জগতের সবচেয়ে অদ্ভুত মানুষটাকে। প্রায় 5-7 মিনিট পর চোখ খুলে সোজা আমার দিকে তাকালেন উনি। আমি নড়েচড়ে উঠলাম, গম্ভীর গলাতেই বললেন, শরীর মন সব ঠিক আছে? আর ইউ ফাইন নাও? আমি একদম খাঁটি বলদে পরিণত হয়েছিলাম সেই মুহূর্তে। বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে। এটা কোন কোয়ালিটির মানুষ? আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে উনি ধমক দিয়ে বলে উঠল, কি সমস্যা, এভাবে তাকিয়ে আছিস কেন, জীবনে দেখিস নি আমাকে? আমি থতমত খেয়ে গেলাম। কোনো ভাষা খুঁজে না পেয়ে কেবল হুঁ শব্দটাই বের হলো আমার মুখ দিয়ে। উনি কিছুই বললেন না, বসে রইলাম চুপচাপ। আমিও দাঁড়িয়ে রইলাম একই জায়গায়। লাস্ট কবে যে এক জায়গায় এভাবে এতক্ষণ দাঁড়িয়েছিলাম নিজেই ভুলে গেছি। কিছুক্ষণ পর সোজা হয়ে বসলেন উনি।
হাতের ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, দরজাটা লাগিয়ে দে। বলে এক সেকেন্ড না দাঁড়িয়ে হন হন পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি অনেকটা ঘোরের মধ্যে থেকেই দরজাটা লাগিয়ে দিলাম। এরপর ওখানে অসহায় মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম, আমার সাথে অ্যাকচুয়ালি এতক্ষণ হলোটা কি? লোকটা এসে আমাকে মন মতো ঝেড়ে দিয়ে চলে গেল, আর আমি অবলর নারীর মতো শুধু শুনলাম। কেন, কি হয়েছিল ওটা কি? আমার এমন খাস বলদ হলাম কবে থেকে? তো ফ্রেন্ডস, এই পার্টটা এখনও শেষ হয়নি, আরও কিছু ঘটনা আছে, সব লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই বাকি অংশ আরেক দিন দিব। আর সে পর্যন্ত সবাই ফারুক স্টারির সাথে অনেক অনেক ভালো থাকবেন। আরও একটা কথা না বললেই নয়, আজকে হয়তোবা আমি আপনাদের জন্য বেশি করে ভিডিও নিয়ে আসতে পারবো না, কারণ আমাদের এখানে মাদ্রাসায় ওয়াজ হচ্ছে, যার ফলে অনেক মাইকের শব্দ থাকবে, সেজন্য রেকর্ড করা হয়তোবা সম্ভব হবে না। তো আশা রাখছি ব্যাপারটা বুঝবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।